প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর পার্ট 4-এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব বাংলা বিষয়ে। প্রথম আমাদের যে প্রশ্ন রয়েছে বাংলা থেকে, সেটা হচ্ছে ভবঘুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে, সঠিক উত্তর হবে হচ্ছে নৌকোর খোলে। দুয়ের দাগের প্রশ্ন, তাকে আসতে বলবে কাল, আসতে বলা হয়েছে, সঠিক উত্তর হবে হচ্ছে অভিমন্য সেনাপতিকে। খয়ের দাগের অভিমন্য সেনাপতি। 1.3, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে, সঠিক উত্তর হবে হচ্ছে পাইন গাছ। তারপর রয়েছে 1.4, যেতে পারি কিন্তু কেন যাব, কাব্যগ্রন্থটি রচয়িতা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। 1.5, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ হলো সাবধান। এবার আমরা চলে আসবো পরবর্তী দাগের প্রশ্নে। দুয়ের দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অত পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি, সঠিক উত্তর হবে হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুরে কবিতায় অসত্য গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। 1.2, এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়, সঠিক উত্তর হবে হচ্ছে তোমরা লিখবে শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সেনাপতি শঙ্কর গল্পে 5-7 মাইলের ভিতরে বঙ্গোপসাগর, তাই এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। 2.3, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন, শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতা কবি রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের গায়ের সঙ্গে তুলনা করেছেন। 2.4, আমি কথা দিয়ে এসেছি, কথক কোনো কথা দিয়ে এসেছেন, অরুণ মিত্র রচিত ঘাসফড়িং কবিতায় কথক কথা দিয়ে এসেছেন যে তাকে ভিজে ঘাসের ওপর যেতেই হবে। 3-এর দাগের প্রশ্ন, দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে, উত্তর তোমরা লিখবে হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় পাইন গাছ এমন স্বপ্ন দেখে। তারপর তোমরা লিখবে পাইন গাছ যেখানে থাকে তা শীতের দেশ, তার সেখানে ভালো লাগে না, তার ভালো লাগে দূরের কিছুকে, আর এখানে বরফের অতিরিক্ত ঠান্ডা পাইন গাছের কষ্ট ও যন্ত্রণার কারণ, সে উত্তাপ ও উষ্ণতা চায়, তার কাছে গরম দেশ বা স্নান স্বপ্ন দেখার বিষয়, অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে গরম জায়গায় প্রত্যাশিত, সেই জন্যই পাইন গাছ পাম গাছের স্বপ্ন দেখে। পরবর্তী প্রশ্ন 3.2, তাই তারা স্বভাবতই নীর, কাদের কথা বলা হয়েছে, তারা নীরব কেন, উত্তরে তোমরা লিখবে সবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় বন্যপ্রাণীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে, জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণে বাঁচিয়ে চলতে হয়, আক্রমণ করা এবং আত্মরক্ষার জন্য তাদের তৈরি থাকতে হয়, তাই জঙ্গলের মাঝে তারা স্বভাবতই নীরব থাকে। 3.3, এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়, উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কোমরে পোকার বাসবাড়ি রচনাংশ অনুসারে লেখো, উত্তরে তোমরা লিখবে গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসবাড়ি গল্প, কুমোরে পোকার ডিম পাড়ার সময় এগুলোই এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বেরোয়, 2-4 দিন ঘুরে ফিরে মন মতো কোনো স্থান দেখতে পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, তারপর খানিক দূরে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃপুনঃ দেখে নেয়, 2-3 বার এইরূপভাবে উড়ে অবশেষে তাকে উপযুক্ত স্থান হিসাবে নির্বাচন করে। 4-এর দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও, বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হয়েছে এমন দুটি উদাহরণ দাও, নি প্লাস আমিষ নিরামিষ, প্রাতযুক্ত হ্রাস প্রাতরাস। 4.2, বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগে স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন দুটি উদাহরণ দাও, উত্তরে তোমরা লিখবে নি প্লাস রব নীরব, নি প্লাস রোগ নিরোগ। 4.3, উদাহরণ দাও জোরবাদা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ, উত্তরে তোমরা লিখবে জোরবাদা সাধিত শব্দের উদাহরণ হচ্ছে দশানন, পটল তোলা, জলখাবার, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ হচ্ছে প্রিয়তম, ক্ষুদ্রতম, দয়াময়। 4.4, সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়, উত্তরে তোমরা লিখবে সংখ্যাবাচক এদিকে পূরণবাচক, 1 নম্বর পার্থক্য, ভাষাতত্ত্বে গণনার উদ্দেশ্যে ব্যবহৃত পদগুলিকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক পদ বা সংখ্যাবাচক বিশেষণ বলা হয়, এদিকে তোমরা লিখবে একই সারি দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তু ক্রম বা পর্যায়ে বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় তাকে ক্রম বা পূরণবাচক, তারপর তোমরা লিখবে শব্দ বলে। 2 নম্বর পার্থক্য, উদাহরণ 1, 2, 3, উদাহরণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। তো টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল বাংলার পার্ট 4 থেকে 2021 সালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6-কে দেওয়া হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, ভিডিও পজ করে করে খাতায় নোট ডাউন করতে কিন্তু তোমরা একেবারেই ভুলে যেও না। ধন্যবাদ।